প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে রাশিক মেয়রের মতবিনিময় বিনিময় রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন আরএমপি পুলিশ কমিশনার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠী লাল গোলাপ ও কৃষ্ণচূড়া ক্লাস্টারের সিডিসি নেতৃবৃদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে কাশিয়াডাঙ্গা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন এ সময় মেয়র লিটন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে সভায় বক্তব্য দেন রাশিকের প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী দুই নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার প্রকল্পের সদস্য সচিব ও রাশিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার সহ অন্যরা রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ মোয়াজেম হোসেন অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব চলবে আগামী উনিশ জানুয়ারি পর্যন্ত রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানার আয়োজনে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় থানার সামনে আমবাগানে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি কমিশনার আনিসুর রহমান এসময় সময় পুলিশ কমিশনার বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো এই ধারা অব্যাহত থাকবে এ সময় তিনশো জন অসহায় শীতাতরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় পরে পুলিশ কমিশনার চন্দ্রিমা থানা পরিদর্শন করেন অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক সামসুন নাহার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন সহ আর এমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গত সোমবার স্কুল প্রাঙ্গনে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি রাশিকের প্যানেল মেয়র এক ও বারো কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আগামী উপ জানুয়ারি রাজশাহীতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও পথসভা করেছে শাহমুখুন থানা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিডন নগরীর বিমান চত্বর থেকে প্রচার মিছিল বের হয়ে নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আক্তার জাহান মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল সাধারণ সম্পাদক ডাবু সরকার সহ সভাপতি নাইমুল হুদা রানা মহানগর যুবলীগের সহ সভাপতি মুখলেসুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও উনিশ নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন শাহমকদুম থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল হোসেন রবি সহ অন্যরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা সত্ত্বেও ইটভাটা স্থাপন করা সহ বিভিন্ন কারণে নাটোরের তিনটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ঢাকা পরিবেশ অধিদপ্তর এনফোর্সমেন্ট শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুলনেসা আক্তার এই আদেশ দেন মঙ্গলবার দুপুর থেকে বিকেল তিনটা পর্যন্ত নাটোরের লালপুরের তিনটি ভাটাই অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় এ সময় নাটোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুলনেসা আক্তার জানান ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরোর ছয় ও আট ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা অবৈধভাবে মাটি সংগ্রহ ও জ্বালানি কাঠ ব্যবহার করা এবং জিকচ্যাক চুল্লি না থাকায় এই জরিমানা করা হয় জরিমানাকৃত ভাটাগুলো হচ্ছে লালপুরের মঞ্জিলপুকুর গ্রামের সবুর আলীর এম কে এম ভাটায় পাঁচ লাখ টাকা একই এলাকায় হাফিজুল ইসলামের জেএসবি ভাটায় সাত লাখ টাকা এবং মাসুদুর রহমান শান্টুর এইচ বি আর ভাটায় সাত লাখ টাকা জরিমানা করা হয় এছাড়া লালপুরের চর এলাকায় অপর একটি ড্রাম ভাটা সহ ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয় এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ